হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আচ্ছা, যদি পৃথিবীতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন পানীয় জল পাওয়া যায় না এবং একদল মানুষ শহরের বিভিন্ন মানুষকে মেরে তাদের গ্রাইন্ড করে জল তৈরি করে, সেই পরিস্থিতিতে মানুষ কিভাবে বেঁচে থাকে? 2015 সালে রিলিজ হওয়া টার্বো কিড নামের মুভির এই গল্পটি নিয়েই আজ আমরা আলোচনা করব। এই মুভিটির শুরুতে এমন এক পৃথিবী দেখা যায় যা বিষাক্ত বৃষ্টির কারণে প্রায় ধ্বংস হয়ে গেছে, আর পৃথিবীর সমস্ত জলও বিষাক্ত হয়ে উঠেছে। ফলে যা কিছু জীবিত মানুষ অবশিষ্ট ছিল তারাও মরতে শুরু করেছে। গল্পের প্রথম দিকেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যে জঞ্জালের মধ্যে কিছু একটা খুঁজছিল। তখনই সে একটা মেয়ের কাটা মাথা দেখতে পায়। তারপর সে ওখান থেকে এমন একটা জায়গায় যায় যেখানে মানুষ বিনিময় প্রথার মাধ্যমে একে অপরের সাথে জিনিসপত্র আদান প্রদান করে। সেখানে কিছু শক্তিশালী আর্ম রেসলারদের দেখানো হয় যারা পাঞ্জা লড়ছিল। তখনই গল্পে ফ্রেডরিক নামের একজন আর্ম রেসলারকে দেখা যায় যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। এদিকে সেই ছেলেটি জঞ্জালের ভেতর থেকে খুঁজে আনা একটি পেন ও আরও কিছু জিনিস একটা দোকানদারকে দেয়, যার পরিবর্তে দোকানদার তাকে এক বোতল জল দেয় আর টার্বো রাইটার নামের একটি ম্যাগাজিন দেয়। অন্য একটা দৃশ্যে ফ্রেডরিকের টিমের একজন এসে ফ্রেডরিককে বলে ফ্রেডরিকের ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যায় সেই শহরের নেতা ফ্রেডরিকের ভাইকে তুলে নিয়ে গিয়ে মেরে দেয়। অন্যদিকে সেই ছেলেটাকে দেখা যায় একটা দোলনায় বসে টার্বো রাইটার ম্যাগাজিনটা পড়ছে। তখনই অ্যাপেল নামের একটা মেয়ে সেখানে আসে আর একরকম জোর করেই তার হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বলে একটা ডিভাইস বেঁধে দেয়। এই দৃশ্যে অ্যাপেলকে একটা মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখে ছেলেটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতের দিকে অ্যাপেলের বেঁধে দেওয়া ডিভাইসটাতে আলো চলতে শুরু করলে ছেলেটা সেটা খোলার চেষ্টা করে, কিন্তু সেই ডিভাইসের শখে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে ফ্রেডরিক তার দলবল নিয়ে সেই শহরের নেতার আড্ডায় যায় তার ভাইকে খুঁজতে। তখন তার দলের একজন ফ্রেডরিককে বলে শহরের নেতা একজন বিপজ্জনক মানুষ, তাই এখানে আসার বদলে তাদের জল খোঁজার ব্যবস্থা করা উচিত যাতে জল খেয়ে অন্তত তারা বেঁচে থাকতে পারে। যদিও ফ্রেডরিক তাতে রাজি হয় না। এই সময় সেখানে নেতার কিছু লোকজনকে দেখা যায় যারা ফ্রেডরিকের টিমের সবাইকে মেরে ফ্রেডরিককে বন্দি বানিয়ে নেয়। অন্যদিকে সেই ছেলেটির জ্ঞান ফিরলে সামনে অ্যাপেলকে দেখতে পায় আর অ্যাপেল তাকে বলে সে তার ফেলে আসা ম্যাগাজিনটা দিতে এসেছে। সেটা শুনে ছেলেটি খুবই খুশি হয়ে যায়। এরপর যখন ছেলেটা জঞ্জালের মধ্যে কিছু জিনিস খোঁজার জন্য যাচ্ছিল তখন অ্যাপেল বলে সেও তার সাথে যেতে চায়। তারপর তারা একসাথে সাইকেল চালিয়ে রওনা দেয়। রাস্তায় ছেলেটা অ্যাপেলকে কিছু নিয়ম বোঝায়, যেমন সবসময় সাথে একটা জলের বোতল রাখতে হবে, ডেঞ্জার জোনের বাইরে যাওয়া যাবে না আর বিপজ্জনক মানুষদের থেকে দূরে থাকতে হবে। সেখানে পৌঁছে ছেলেটা অ্যাপেলকে জিজ্ঞাসা করলে অ্যাপেল বলে সে অনেক দূর থেকে এসেছে। অ্যাপেল আরও বলে সে চাইলেই অ্যাপেলের সাথে তার বাড়ি যেতে পারে, যদিও ছেলেটা রাজি হয় না। এদিকে ফ্রেডরিক রেগে যায় আর সেই নেতা ও নেতার বাকি লোকজনকে মারতে শুরু করে, কিন্তু সেই নেতার লোকজন ফ্রেডরিকের হাত কেটে দেয়। অন্যদিকে একটা অদ্ভুত লোক সেই ছেলেটা ও অ্যাপেলের সামনে এসে জাল দিয়ে অ্যাপেলকে আটক করে। ছেলেটা এসব দেখে সেখান থেকে পালাতে থাকলে সেই অদ্ভুত লোকটিও তার পিছু নেয়, কিন্তু সাইকেল চালাতে চালাতে সে হঠাৎই একটা গর্তের মধ্যে পড়ে যায় এবং দেখে সেখানে একটা লুকোনো স্পেসশিপ আছে। সেই ছেলেটি স্পেসশিপটা চালু করে দেখে তার ম্যাগাজিনের হিরো টার্বো রাইটার এই স্পেসশিপে করেই এখানে এসেছিল কোনো মিশনে, কিন্তু সে অসফল হয় এবং মারা যায়। তখন সে টার্বো রাইটারের স্যুট পরে বাইরে আসে আর সেই অদ্ভুত লোকটাকে অ্যাপেলকে কোথায় রেখেছে জিজ্ঞাসা করে। সেই লোকটি তার কথার কোনো উত্তর না দিয়েই তার উপর আক্রমণ করতে শুরু করে দেয়। তখন টার্বো রাইটারের স্যুটের ক্ষমতা ব্যবহার করে ওই ছেলেটি লোকটিকে মেরে দেয়।
এরপর দেখানো হয় এই শহরের নেতা শহরের লোকজনকে ধরে, তাদেরকে মেরে, তাদের শরীরকে গ্রাইন্ড করে তার থেকে জল তৈরি করে, যে কারণে শহরের লোকজন একে একে গায়েব হয়ে যাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় সেই ছেলেটি শহরের নেতার আড্ডায় গেছে, যেখানে অ্যাপেলকে বন্দী বানিয়ে রাখা হয়েছে। ছেলেটি সেখানে গিয়ে বলে সে একজন সুপার হিরো আর তার নাম টার্বোকিড, আর তার বন্ধু অ্যাপেলকে ছেড়ে দিতে বলে। নেতা তখন তাকে বলে, সুপার হিরোই যদি হও তাহলে আমাকে মেরে দেখাও, কিন্তু সে কিছুই করতে পারে না কারণ তার স্যুটের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তখন একজন পিছন দিক থেকে এসে টার্বোকিটকে ধরে ফেলে আর একটা ঘরে নিয়ে গিয়ে রাখে, যেখানে আগে থেকেই ফ্রেডরিক আর অ্যাপেল ছিল। অ্যাপেল তাকে দেখে আনন্দে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় তারা ফ্রেডরিকের সাথে মিলে নেতার প্রচুর লোকজনকে মেরে দেয়, আর টার্বোকিট নেতাকে বলে যাদেরকে সে এতদিন বন্দি বানিয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে। নেতা স্বাভাবিকভাবেই সেটা মেনে নেয় না আর অ্যাপেলকে গুলি করে দেয়, আর একজন এসে পেছন থেকে টার্বোকিটকে জাপটে ধরে, কিন্তু ততক্ষণে তার স্যুট চার্জ হয়ে যায় এবং সে লোকটাকে মেরে দেয়। তারপর টার্বোকিট নেতাকে মারতে যাবে এমন সময় তার সামনে একটা লোক চলে আসে আর সে লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্যাস সিলিন্ডারে ফায়ার করে দেয়, যার ফলে সবাই চমকে যায়। আর সেই সুযোগেই টার্বোকিট, অ্যাপেল আর ফ্রেডরিক সেখান থেকে পালিয়ে যায়। তার ফলে নেতা রেগে যায় আর তার লোকজনকে বলে তাদেরকে আবার ধরে আনতে। এদিকে টার্বোকিট দেখে গুলি লাগার পরও অ্যাপেলের কিছুই হয়নি। তারপর অ্যাপেল বলে সে একটা রোবট, যেটা শুনে টার্বোকিট খুবই ভয় পেয়ে যায়। কিন্তু অ্যাপেল বলে চিন্তার কোনো কারণ নেই, তাকে মানুষের সাথে বন্ধুত্ব করার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। এই সময় অ্যাপেল লক্ষ্য করে গুলি লাগার ফলে তার বায়ো ইলেকট্রিক মিটার খারাপ হতে শুরু করেছে, এর ফলে সে হয়তো খুব তাড়াতাড়ি মারা যাবে। তখন টার্বোকিট অ্যাপেলকে নিয়ে সেই দোকানদারের কাছে যায় যে জিনিসের বদলে জিনিস দেয়। যেহেতু শহরে মানুষ গায়েব হতে শুরু করেছে, তাই দোকানদারও তার দোকান ছেড়ে চলে যাচ্ছিল। টার্বোকিট তাকে বায়ো ইলেকট্রিক মিটার কোথায় পাওয়া যাবে জিজ্ঞাসা করলে লোকটি তাকে একটা ঠিকানা বলে দেয়। কিন্তু পরের দৃশ্যে দেখা যায় ওই দোকানদারকে নেতার লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায়, আর তাকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকে অ্যাপেল আর টার্বোকিটকে কোথায় পাওয়া যাবে সেটা জেনে নেয়। তাদের ঠিকানা বলে দেওয়ার পরও ওই নেতা তাকে মেরে দেয়। তারপর নেতার কিছু লোক সেই ঠিকানায় যায়, সে সময় অ্যাপেল আর টার্বোকিট তাদের দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণে তারা ডেঞ্জার জোনের পাশে চলে আসে, আর সেখানে সেই নেতার লোকগুলো এলে টার্বোকিট তার পাওয়ার ইউজ করে তাদেরকে মারতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজন অ্যাপেলের গলা উড়িয়ে দেয়। সাথে সাথেই টার্বোকিট লাফিয়ে অ্যাপেলের মাথাটা লুফে নেয়, আর সে ওই ডেঞ্জার জোনের মধ্যেই পড়ে যায় যেখানে অনেক রোবটের মৃতদেহ ছিল। তাদের মধ্যে একটা রোবটের বডিতে সে অ্যাপেলের মাথাটা সেট করে দিয়ে নিজে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখানে মুভিতে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় টার্বোকিট যখন ছোট ছিল তখন এই নেতাই তার মা বাবাকে মেরেছিল, কারণ টার্বোকিটের মা বাবার কাছে প্রচুর জল ছিল আর সেই জল নেতা তার নিজের অধিকারে রাখতে চেয়েছিল। টার্বোকিট তার মা বাবাকে মরে যেতে দেখে ভয় পেয়ে সেখান থেকে সাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর আবার বর্তমান সময়ে ফিরে আসে। এই সময় টার্বোকিটের যখন জ্ঞান ফিরে তখন দেখা যায় ফ্রেডরিক তাকে ডেঞ্জার জোন থেকে উদ্ধার করে এনেছে। ওদিকে অ্যাপেলেরও জ্ঞান ফিরে আর সে দেখে সে একটা নতুন শরীর পেয়েছে। এদিকে টার্বোকিট আর ফ্রেডরিক কিছুদূর চলার পর সামনে নেতা আর তার লোকজনকে দেখতে পায়। তারপর টার্বোকিট আর ফ্রেডরিক মিলে তাদের সাথে লড়াই করে, কিন্তু সেই নেতার দলের একটি মেয়ে টার্বোকিটকে প্রায় মেরে ফেলেছিল। ঠিক সেই সময় অ্যাপেলকে দেখা যায় একটা সাইকেলে করে সেখানে আসে এবং সেই মেয়েটাকে মেরে দেয়, আর ডেঞ্জার জোনে ফেলে আসা এয়ার ব্লাস্টারটা টার্বোকিটকে দেয়। তখনই সেই নেতা অ্যাপেল, ফ্রেডরিক আর টার্বোকিটকে গুলি করে দেয়। এতে ফ্রেডরিক মারা গেলেও টার্বোকিটের স্যুটের ভেতর একটা মজবুত কৌটো থাকে যার জন্য তার গায়ে গুলি লাগে না। তারপর সে সেই নেতা আর নেতার বাকি লোকেদেরকে এয়ার ব্লাস্টার দিয়ে মেরে ফেলে। এরপর দেখা যায় অ্যাপেলের জ্ঞান ফিরেছে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তখনই দেখা যায় নেতারও জ্ঞান ফিরেছে আর তখনই জানা যায় সেও একটা রোবট, কিন্তু শয়তান রোবট, আর সেই শয়তান রোবট টার্বোকিটকে লেজার বিম দিয়ে আক্রমণ করে। তখন টার্বোকিট তার পায়ের কাছে পড়ে থাকা একটা মিসাইলকে সেই শয়তান রোবটের দিকে ঠেলে দেয় আর তার এয়ার ব্লাস্টার দিয়ে সেটাকে ব্লাস্ট করে দেয়।
যার ফলে সেই শয়তান রোবটটিও ধ্বংস হয়ে যায়। কিন্তু তার থেকে সেই লেজার বিম তখনও আসছিল, তাই অ্যাপেল টার্বোকিটের সামনে দাঁড়িয়ে পড়ে আর লেজার বিমটা নিজের ওপর নিয়ে নেয়। এই সময় দেখা যায় ব্লাস্ট হওয়ার ফলে মাটির তলা থেকে পরিষ্কার পান করার উপযোগী জল বেরিয়ে আসে, কিন্তু শেষে অ্যাপেল মারা যায় আর তাতে টার্বোকিট খুবই দুঃখ পায়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান একজন বড়লোক বাবার বকে যাওয়া ছেলেকে তার নিজের বাবাই কিভাবে শায়েস্তা করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।